الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسولنا ونبينا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وأهل بيته أجمعين শুধু দর্শক শ্রোতা ভাই বোনেরা, ছোট্ট একটা বিরতির পরে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল ইকরা বাংলার প্রিয় অনুষ্ঠান ইসলামের শিক্ষায়। আলোচনা করছিলাম যে বিষয়টা নিয়ে, নিশ্চয়ই সে বিষয়টা আমাদের জন্য খুবই জরুরি, খুবই দরকারি, খুবই উপকারী, সেটা হচ্ছে নামাজে প্রচলিত ত্রুটিসমূহ। নামাজ তো আমরা পড়ি, কিন্তু নামাজের মতো কি আমরা নামাজ আদায় করছি? এই কোয়েশ্চনটা কি আমি আমার নিজের কাছে কখনো করি এবং এটার আনসার পাওয়ার জন্য কি আমি চেষ্টা করি? না, নামাজটা শুধু নামাজ পড়ার জন্যই যদি নামাজ পড়েন, এই নামাজ পড়ে আপনার লাভটা হবে কি? কোনো লাভ হবে না। আর নামাজটা যদি হয় আল্লাহ আজ্জা ওয়াজালকে সন্তুষ্ট করার জন্য, তাহলে আপনার নামাজ পড়ে তো লাভ হবে, এটার তো আর কোনো কথা বলাই চলে না। এজন্য যে কথাটা বলতে চাই, নামাজ শুধু নামাজের জন্য নামাজ না, নামাজটা হবে আল্লাহর জন্য। আর নামাজটা যদি আল্লাহর জন্য হতে হয়, তাহলে আপনাকে নামাজের মতোই নামাজ পড়তে হবে। নামাজের মতো নামাজ বলতে কি বোঝায়? নামাজের মতো নামাজ বলতে বোঝায় নবীজির নামাজের মতো নামাজ হওয়া। তাহলে কি আমরা নবীজির নামাজের মতো পুরো নামাজটা কি আমাদের হচ্ছে? অনেকের ওই আলহামদুলিল্লাহ হচ্ছে, আনফর্চুনেটলি অনেকের হচ্ছে না। বছরের পর বছর থেকে, যুগের পর যুগ ধরে নামাজগুলা পড়তেছেন, কিন্তু কত যে ত্রুটি বিচ্যুতি আছে নামাজের ভিতরে, নিজে কোনোদিন খুঁজও নেন না, খবরও নেন না, আর ওইগুলা শুধরানোর জন্য চেষ্টাও করেন না। এর চাইতে দুঃখের আর কি হইতে পারে? এজন্য এই পয়েন্টে যে বিষয়টা আলোচনা করতেছি, নামাজের মধ্যে আমাদের যে আর একটা প্রচলিত ত্রুটি হয়, এই ত্রুটিটা হচ্ছে নামাজের যে সুরা কেরাতটা আমরা পড়ি, এই সুরা কেরাতটা সঠিকভাবে পড়ি না। বলছিলাম যে কথাটা বিরতির পর্বে, সব কিছুতেই আমাদের তাড়াহুড়া। নামাজে যখন সুরা কেরাত পড়ি তখনও থাকে আমাদের তাড়াহুড়া। সুরা ফাতেহা পড়তে হবে, অবশ্যই পড়তে হবে, সুরা ফাতেহা ছাড়া তো কোনো নামাজ নাই। বাট যখন সুরা ফাতেহাটা আমরা শুরু করি, কীভাবে পড়ি? আমার অনেক ভাই বোনেরা তো এভাবেই পড়েন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন। কী পড়লেন আপনি? এটা কি তেলাওয়াত হইল? শুনুন, আমার নবীজি কীভাবে সুরা ফাতেহাটা পড়তেন। তিনি যখন নামাজে দাঁড়াইতেন, এভরি সিঙ্গল আয়াতের পরে স্টপ করতেন, স্টপ করার পরে আরেকটা আয়াত স্টার্ট করতেন, এন্ডে দিয়ে উনি স্টপ করতেন, থামতেন, এরপরে আরেকটা আয়াত তিনি পড়তেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, হুজুর থামতেন, এরপরে পড়তেন আর রহমানির রহিম, এরপরে হুজুর থামতেন মালিক ইয়াউমিদ্দিন, এরপরে হুজুর থামতেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এরপরে হুজুর থামতেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। এইভাবে থেমে থেমে আল্লাহর নবীর পুরোটা জীবন সুরা ফাতেহা তিনি পড়তেন। আমরা যেন একই শ্বাসে একেবারে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দিয়ে স্টার্ট করি আর ওয়ালাদ দাল্লিন আমিন বলে একই টানে শেষ, যেন মোটরওয়েতে 100 মাইল স্পিডে গাড়ি চালানোর মতন, এমনভাবে আমরা নামাজের ভিতরে সুরা কেরাতগুলা পড়ি। আসলে তা মোটেই ঠিক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পড়তেন আমিও সেভাবে পড়ব। আরও তো আছে অনেক মিস্টেক। কী মিস্টেকগুলা? যখন আমি পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমরা অনেকেই জানি না আলহামদুর বড় এটা বড় হা না ছোট হা। আমরা যখন পড়ি আর রহমানির রহিম, আমরা এটা অনেকেই কোরআন খুলে দেখি না, এটা আসলেও বড় হা না এটা ছোট হা?
শুধু পড়ি হ্যাঁ। অনেকেই পড়েন মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই যে সিরাতাল, এটা সি হবে না সুই হবে? কেউ অনেকেই দেখেন ওই না। আমার এক অ্যাডাল্ট স্টুডেন্ট যিনি প্রায় 50 ঊর্ধ্ব, তাকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি সুরা ফাতিহাটা বলেন তো। সুরা ফাতিহা যখন পড়ে উনি আসলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের আয়াতে, উনি পড়লেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমি বললাম সিরাতাল মুস্তাকিম, এটা মুস্তাকিম হবে না মুস্তাকিম হবে? উনি বলছেন সারা জীবন ধরে তো মুস্তাকিমই পড়তে আসি। আমি কোরআনটাকে ওপেন করে দেখালাম, দেখেন তো এখানে মুস্তাকিম না মুস্তাকিম? এখন তিনি বললেন আরে এটা তো মুস্তাকিম। উনি বলছেন এই যে ছোটোবেলায় পড়ছিলাম মুস্তাকিমের জাকাত মুস্তাকিম, আর এইটাই তো চলতেছে যুগ যুগ দইরা। তো এইভাবে একজন দুইজন ভাই বোন না, অনেক ভাই বোনদের ভিতরে ছোটোবেলায় যে অশুদ্ধভাবে শিখেছিলেন মেমোরাইজ করেছিলেন, এইটাকে সালাইয়া যাচ্ছেন, এইটাকে কোনো আপডেট করা, এইটাকে গুরুত্ব দিয়ে এটার সংশোধন করা, এইটার চিন্তা যেমন মাথার ভিতরেও নাই, অহরহ বাই আছেন বোন আছেন। তো আমি যে অনুরোধটা করি বিনয়ের সাথে আজকের অনুষ্ঠানে আমার দর্শক শ্রোতা ভাই বোনদেরকে, সারা জীবন মুস্তাকিম পড়লেন মুস্তাকিমের জায়গায়, এইটা কি কবরের আগ পর্যন্তই চলতে থাকবে না একটা দিন আপনাকে কোরআন তেল ওপেন করে দেখবেন এইটার উচ্চারণটা কি, আসলে হরফটা কি? ছোটোবেলায় যখন আপনি ছিলেন 9, 10, 12 বছরের একজন ছোট্ট শিশু, ছোট্ট বালক, তখন তো এটার ইম্পর্টেন্স, এটার নেসেসিটি আপনার কতটুকু, এটা আপনার বোঝার অনুভূতি ছিল না। বাট মা বাবার ফোর্সের কারণে এইটা শিখছেন, কীভাবে শিখছেন তা আপনি নিজেই জানেন না। আসলেও সেই ছোটোবেলার পড়াটা যেভাবে শিখছিলেন সেটা দিয়েই হোল লাইফটাকে কন্টিনিউ করবেন না, এইটার সহি শুদ্ধতা যাচাই করার একটু সুযোগ আপনি নেবেন? এটা তো আপনি আপনার নিজেকে জিজ্ঞেস করবেন। এভাবে সুরা কেরাতেও আমাদের অনেক প্রচলিত মিস্টেক হয়, এই মিস্টেক দিয়ে কেমন করে আল্লাহর কাছে আপনার নামাজটা মকবুল হবে? হবে না, হবে না। আপনার যে গাড়িটা আপনি চালান, একসা দুইসা ওয়্যার যদি সেটা সেপারেট থাকে, মেশিনের সাথে যদি সংযুক্ত না থাকে, পার্টসগুলো যদি অগুচালো থাকে, তাহলে ইঞ্জিন যেভাবে স্টার্ট হয় না, নামাজের ভিতরে দিয়ে যদি সুরা কেরাত রুকু সেজদা ওইগুলা প্রপারলি না হয়, কেমন করে আল্লাহর কাছে আপনার নামাজটা গিয়ে পৌঁছবে, এই আশাটা আপনি কিভাবে করতে পারেন? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু শুধু কোরআনের সুরা কেরাত না, একটা হাদিস বলি শুনুন। কাউলু ইবনে মাসউদ ওয়া ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম كان رسول الله صلى الله عليه وسلم يعلمنا التشهد كما يعلمنا السورة من القرآن رواه البخاري ومسلم بخاري شريف الحديث مسلم شريف الحديث رسول الله صلى الله عليه وسلم صحابة كرام বলছেন যে আমাদেরকে আল্লাহর নবী তাশাহুদটা, যেটা আমরা নামাজে পড়ি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সলাওয়াতু ওয়া তাইয়্যিবাতু, হুজুর সাহাবায়ে কেরাম বলছেন নবীজি তাশাহুদটা আমাদেরকে এইভাবে প্রশিক্ষণ দিতেন, এইভাবে শিখাতেন, কোরআনের সুরা কেরাতগুলা যেভাবে সহি শুদ্ধ করে নবীজি আমাদেরকে শিখাতেন, ঠিক সেইভাবে তাশাহুদটাও আমাদেরকে তিনি শিখাতেন। আমরা তাশাহুদ যদি পড়ি কত যে মিস্টেক, সুবহানাল্লাহ। কাউকে যদি আপনি জিজ্ঞেস করেন পড়েন তো আত্তাহিয়াতুটা, পড়বেন আত্তাহিয়াতুল্লাহি সাল্লাওয়াতু ওয়াত্তাইয়্যিবাতু আসসালামু আলাইকা নবী রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, এইভাবে পড়বেন। আসলে কি আত্তাহিয়াতু এইভাবে না, শুনুন আমি একটাবার পড়ি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সলাওয়াতু ওয়াত্তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন
أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله لا إله إلا الله যদি আপনি লাটাকে লম্বা করেন তাহলে এটার মানা এই দাঁড়ায় যে আশহাদু আল্লা ইলাহা আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই লা এটা হচ্ছে নও লা যদি আপনি লম্বা করেন এটার মানে হবে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই লা ইলাহা আর যদি বলেন আপনি লা ইলাহা এর মানে হবে আল্লাহ ছাড়া আরও মাবুদ আছেন তাহলে আপনি দেখেন লম্বা করার কারণে আপনি সঠিকভাবে বললেন আর লা ইলাহা লম্বা না করার কারণে পুরো মিনিংটা যেন চেঞ্জ হয়ে গেল উল্টু হয়ে গেল তাহলে মস্ট করার কতটুকু জরুর দরকার আছে আপনি একটু চিন্তা করেন আপনি একটু ভাবুন আমার প্রিয় ভাই বোনেরা এভাবে নামাজের ভিতরে আমাদের প্রচলিত অনেক অনেক মিস্টেক হয় ওই মিস্টেক নিয়ে কি আপনারা কবরে যেতে চান না এটা সংশোধন করতে চান এর জবাব আপনাদের কাছে রেখে দিলাম আরেকটা কমন মিস্টেক আমাদের কি হয় নামাজের ভিতরে আরেকটা কমন মিস্টেক হয় সতরের ব্যাপারে সতর ডাকাটা এটা পুরুষের জন্য মহিলার জন্য সকলের জন্য ফরজ আর নামাজের ভিতরে তো আরেকটা ফরজ ডাবল ফরজ আপনি নামাজে দাঁড়ালেন পুরুষ ভাইদের নামাজের সতরের ব্যাপারে আমি বলি তাদের কি মিস্টেক হয় তো এই তো সুন্দর সামার এখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আপনারা নতুন নতুন এবং অনেক আকর্ষণীয় কাপড় চোপড় আপনারা পরিধান করেন এটা ভালো কথা ইন্নাল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল আল্লাহ সুন্দর সামারে সুন্দর সুন্দর কাপড় পরবেন কোনো আপত্তি নেই এটা তো মাশা আল্লাহ আপনার রুচির একটা চাহিদা কাজেই আপনি যখন নামাজ পড়বেন বাইয়েরা যদি এমন একটা টপ পরেন টি শার্ট পরলেন মনে করেন বা একটা শর্ট শার্ট পরলেন আপনি যখন রুকুতে যান তখন দেখবেন রুকুতে যাওয়ার পরে আপনার টি শার্টটা অথবা ছোট্ট শার্টটা আপনার এমনভাবে উপরের দিকে উঠে আর রুকুতে গেলে প্যান্টটা নিচের দিকে নামে নামতে নামতে প্যান্টটা আর শার্টটা উপরের দিকে উঠতে উঠতে প্যান্টটা নিচের দিকে নামতে নামতে যেন একেবারে মাইনাস ডিগ্রিতে নেমে যায় যার কারণে পিছনের অনেক প্রাইভেট পার্টটাও দেখা যায় এইটা পুরুষ ভাইদের জন্য সতর ডাকার ব্যাপারে নামাজে একটা কমন যেন মিস্টেক হয়ে যাচ্ছে এখন নাভি থেকে আপনার নিচ পর্যন্ত আপনি যেটা ডাকবেন নামাজের মধ্যে যদি রুকুর হালতে বা সেজদার হালতে আপনার প্যান্টটা নিচের দিকে নেমে যায় আর টপটা উপরের দিকে উঠে গিয়ে আপনার কভার্ড এরিয়াটা আনকভার্ড হয়ে যায় তাহলে তো নামাজটা এমনিতেই চলে গেল ফরজ যদি তরক হয়ে যায় নামাজে ওই নামাজ দিয়ে আপনি নামাজটা আল্লাহর কাছে পৌঁছার আল্লাহর কাছে মকবুল হওয়ার সওয়াব আর আপনি কীভাবে আশা করতে পারেন আপনার যখন কভার্ড জায়গাটা আনকভার্ড হয়ে গেল ডাস্টবিন আপনার নামাজটা একেবারে বিদায় হয়ে গেল এই কমন মিস্টেকটা কিছু কিছু ভাইদের হয়ে থাকে এবার বলি বুনদের ব্যাপারে সতর ডাকাটা হচ্ছে সকলের জন্য ফরজ বলছিলাম নামাজে হচ্ছে ডাবল ফরজ নামাজে তো ডাকতেই হবে আর যদি না ডাকেন তাহলে তো নামাজই হবে না মাবুনদের বেলায় কি হয় মাবুনদের বেলায় সতরটা হচ্ছে শরীরটা কভার হচ্ছে ইসলামিক পরিভাষায় এক্সেপ্ট ইউর ফেস আপনার মুখ ছাড়া হাতের কবজি পর্যন্ত ছাড়া আর পায়ের ফিট ছাড়া হোল বডি হ্যাজ টু বি কভার্ড আপনার সারাটা বডি আপনি কভার করবেন এখন যদি আপনি এমন একটা কাপড় পরেন অনেক মাবুনদেরকে বলছি যারা অনেক সময় হাফ কামিজ পরেন হাফ কামিজ যদি আপনি পরেন তাহলে হাফ কামিজ দিয়ে তাহলে এই অঙ্গগুলো তো আপনার আনকভার্ডই থেকে গেল আপনার যদি এইটা যদি সতর হয় আর এতটুকু যদি আপনি জাস্ট কভার করেন আর এতটুকু যদি আপনার কভার না হয় তাহলে তো আপনার নামাজটা এখানেই হবে না আর অনেক দুঃখ হলেও সত্য অনেক মুসলিম মা বোনেরা এমনভাবে শাড়ি পরেন শাড়ি পরলে পরে কি হয় অনেক সময় ওনারা এমন শর্ট একটা কাপড় পরেন যাকে আমরা একটা হালকা একটা কাপড় বলা হয় তখন দেখা যায় কি ওনারা ভালোভাবে ওনাদের পেটটা গুড়তে পারেন না পেট যদি আপনি না গুড়তে পারেন এটা যদি আনকভার্ড হয়ে যায় এটা হোক নমাজের হালতে অথবা নমাজের বাহিরে কোনো অবস্থাতেই তো শাড়ি পরলে পরে আপনি আপনার পেটটা আনকভার্ড হয়ে থাকবে এটা তো আপনার সতর হইতে পারে না এটা তো ইসলামী পোশাক হইতে পারে না শাড়ি পরার ব্যাপারে আমি কোনো ফতোয়া দিচ্ছি না বাট যেই কাপড়ই আপনি পরুন আপনার হাতের কবজি পর্যন্ত আপনার সারা শরীরটা কভার থাকতে হবে এটাই হচ্ছে সতর কাজেই
কারো যদি হাতটা পেটটা এটা আনকভার থাকে আর এমনই অবস্থায় উনি নামাজ পড়েন, তাহলে একটা ফরজই তো তিনি আদায় করলেন না। আর নামাজের একটা ফরজ যদি মিস হয়ে যায়, ওই নামাজ মকবুলিয়েতের কোনো আশা করা যাইতে পারে না। এই সহজ কথাটা আমরা অনেকভাবে সহজে বুঝতে পারি না, এই কমন মিস্টেকটা আমাদের অনেকেরও হয়ে যায়। আমার প্রিয় ভাই ও বোনেরা, আর কি কমন মিস্টেক আমাদের হয়? আরও অনেক কমন মিস্টেক আমাদের হয়। কমন মিস্টেকটা হয় কি, দেখবেন নামাজে তো দাঁড়াইছেন, আল্লাহু আকবার বলে দাঁড়াইলেন, দাঁড়ানোর পরে সূরা কেরাত পড়তেছেন, চোখ কোন দিকে, অনেক সময় উপরের দিকে চোখ থাকে, এভাবে অনেক সময় এভাবে অনেক সময় চোখ দিয়ে নামাজ পড়েন, উপরের দিকে তাকান। নামাজের বেলায় যদি আপনি ডানের দিকে তাকান, বামের দিকে তাকান, আপনি উপরের দিকে তাকান, তাহলে এই ব্যাপারে নবীজি কি বলেছেন শুনুন, একটা হাদিস খুবই মনোযোগের সাথে শুনলেন আপনারা। নবীজি বলেছেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বালু আকওয়ামিন يرفعون أبصارهم إلى السماء في صلاتهم حتى اشتد قوله في ذلك لينتهين عن ذلك أو ليختفن الله أبصارهم. نبي صلى الله عليه وسلم বলেছেন, ما بال أقوام, ওই জাতির কি হইল, يرفعون أبصارهم إلى السماء ফি সলাতিম, নামাজের মধ্যে তারা উপরের দিকে চোখ দিয়ে তাকায়, আসমানের দিকে চোখ দিয়ে তাকায় নামাজের মধ্যে, ওই জাতির হইলটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো কঠোর করেছেন তার হাদিসের ভিতরে, তিনি বলেছেন লায়ান্তাহিয়ান্না আন যালিকা, কেউ যদি এই অবস্থা থেকে বিরত না থাকে, কন্টিনিউয়াসলি নামাজের মধ্যে আসমানের দিকে তাকায়, এই অবস্থা যদি কারো হয় তাহলে এমনও হইতে পারে, আওলা ইউখতাফান্নাল্লাহু আবসারাহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের যে দৃষ্টিশক্তি আছে, দেখার যে একটা এবিলিটি আছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো ছিনিয়ে নিতে পারেন। তাহলে নামাজে যখন আপনি দাঁড়াইবেন, ভেরি কেয়ারফুল, আপনি ডাইনে তাকাইতে পারবেন না, বামেও তাকাইতে পারবেন না, হা করে আসমানের দিকেও তাকাইতে পারবেন না। নামাজে যখন দাঁড়াবেন আপনি, আপনি সোজা আপনার সামনের দিকে, নিচের দিকে আপনি তাকাবেন, নিচের দিকে আপনি তাকাবেন, আপনি মনে করবেন আমি যার সামনে দাঁড়িয়ে আসি এই নামাজের ভিতরে, উনি হলেন সারা জাহানের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি তার সাথে কেমনভাবে দাঁড়াচ্ছি, দুনিয়ার সিসিটিভি ক্যামেরার সামনে যদি আপনার বসা, আপনার দাঁড়ানো একেবারে স্পষ্টভাবে উঠে বসে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আপনার আপনার দাঁড়ানো কতটুকু মনোযোগ্যতার সাথে আছে, এটা কি আল্লাহ দেখেন না? এই কথাটা আমরা সহজেও বুঝতে পারি না, বুঝতে চাই না। আমার প্রিয় ভাই বোনেরা, যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, বিরতির পরে আরও কথা বলবো নামাজে আমাদের প্রচলিত ত্রুটি সমূহ নিয়ে, থাকবেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।